কোনো নিষেধাজ্ঞা নতুন করে আসবে কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলে জানিয়েছেন মন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে নিজ দপ্তরে ব্রিফিং করে একথা জানান মন্ত্রী। কালবেলা মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন ছেপেছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কখনো চীনা কোম্পানিতে কাজ করেননি, সারা জীবন কাজ করেছেন আমেরিকাতে, জানান পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে এ কে মোমেন বলেন, মার্কিন দূতাবাস কেন ভ্রমণ সতর্কতা জারি করেছে তা তার জানা নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, আমেরিকার মতো পথে ঘাটে বা স্কুলে ঢুকে বাচ্চাদের হত্যা করা হয় না বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকা গেলে মল বা অন্য জায়গায় সতর্ক থাকার কথাও পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেক কাজে নিয়োজিত ছিল, এই খেলাধুলা শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই আপনার এখন কাজ নাই, তো আমরা সম্পর্কটা গভীর করতে চাই যাতে আমাদের দেশবাসীদের প্রবাসীদেরও যাতে মঙ্গল হয়। সো দিস ইজ উই আর ভেরি হ্যাপি যে সেইখানকার আমির আমাদের দাওয়াত দিয়েছেন এবং অত্যন্ত সম্মানের সাথে আমাদের 6টা দেশ তার মধ্যে আমরা অন্যতম। সো দিস ইজ ইট ইজ শো সাম সিগনিফিক্যান্ট। আর তাছাড়া ব্লুমবার্গ আমাদের অত্যন্ত সম্মানের সাথে তারাও আমাদের দাওয়াত দিয়েছে। ব্লুমবার্গ এই কাতারের সাথে সহযোগে এই আয়োজনটা করছে এবং আমরা এই যে লিডারশিপ রোল আমরা বিশেষ করে উন্নয়নে একটা মডেল সেখানে চিত্রিতায় করার সুযোগও আমাদের হবে। সো উই টেক দ্যাট অপরচুনিটি, উই আর হ্যাপি যে প্রধানমন্ত্রী সময় করতে পেরেছেন ওখানে যাওয়ার জন্য। বরং এই জন্যে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো উচিত, দেশের মঙ্গলের জন্যে তিনি এই যে অ্যাফারটা দিতে পারতেছেন, উই শুড বি থ্যাঙ্কফুল টু হার। কারণ এখন আপনি জানেন বাজেটের টাইম নট ইজি টাইম ফর গভর্নমেন্ট, অনেক অনেক ধরনের ডায়ালগ ডিসকাশন থাকতে হয়। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় মঙ্গল।